সালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনার সাথে একজন মানুষের সাক্ষাৎ করে গিয়ে দিয়ে আমার কিনারো বাদ আমার ব্রাককন্ঠ ইউটিউব চ্যানেলের অন্যতম অভিনেতা আবুল হোসেন ভাই তানরে আজকে আপনার লগে আমি সাক্ষাৎ করে গিয়ে দিয়ে তো তার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু আমরা জানতে পারবো ব্রাককন্ঠ চ্যানেল সম্পর্কে, ব্রাককেন চ্যানেল সম্পর্কে, প্লাস তার পার্সোনাল সম্পর্কে আমরা আজকে জানতে পারবো তার কাছ থেকে। সো সর্বপ্রথম আমি মানে আপনার কাছ থেকে বাইরের কাছ থেকে জানতে চাই আমি একটা জিনিস যে ব্রাককন্ঠ চ্যানেলটা কেমন আগে উৎপত্তি হয়েছে, প্লাস আপনারা চ্যানেলটা কি ব্রাককন্ঠ চ্যানেল থেকে কেমন সাফল্য হয়েছে, প্লাস আপনি মানে এই কেমন আগটা কি চ্যানেলের লগে জড়িত এই বিষয়ে একটু মানে শেয়ার করার লাগিয়া মানে চ্যানেলের লগে জড়িত দেখেন আমি মূলত কি একদম উৎপত্তি থাকি যখন আমরা এই চ্যানেলটা উৎপত্তি করছি, যখন আমরা আমি পড়াশোনা করছি এইচ এস হায়ার সেকেন্ডারিতে, তখন লুকমান আমার ক্লাসমেট আসিল, তখন তার দেখছি বেশি ইন্টারেস্ট আরই যে ইউটিউব ইউটিউবের বিষয়ে যখন কথা ওতা হইত, তখন আমার হঠাৎ মাথা তাইল যে টাইম মানে যে খাইরুল ইনাম ভাইয়ের মাথা তাইছে ইউটিউব চ্যানেল খোলার লাগি, আর আমারও শেয়ার করছে আমারও মানে এটাত খুব ইন্টারেস্ট আসিল, আর ওই যে লুকমানোর যে কথা কই আর তারও দেখছি খুব ইন্টারেস্ট মানে আগ থেকে ইউটিউব চ্যানেল নিজে নিজে আর পার্সোনালভাবে কাজ করিয়ে গেছে, হঠাৎ দেখি আমার মানে একটা হঠাৎ মাথা তৈল আমার ঘরে আমি লুকমানরে ফোন করছি, ফোন করিয়া আমরা একটা মিটিং করছি, বড় মিটিং হয়েছে এখানে বিশিষ্ট মানুষ সকল আসলা, তো আমার হোটেল আর এখানে খুব সুন্দরভাবে একটা মিটিং হওয়ার পরে আমরা ইউটিউব চ্যানেলটা উৎপত্তি খুলছি আর খোলার পর থেকে আমরা কাজ করিয়া যাই আর তো কাজ করার মঞ্জিলর মনে করেন যে আমরার মঞ্জিল আছে এই মঞ্জিলর মানে 40% মঞ্জিলর দিকে পৌঁছতে পারছি, বিশেষ করে আমরার ভিডিওগুলা বরাকর তো মনে করেন প্রত্যেকটা জায়গাতে দেখা হয়, হাইলাকান্দি, লালা, এই বদরপুর, খাসাড়, এই শিলচর সাইড পুরা মোটামুটি বরাকর প্রত্যেকটা জায়গাতে দেখা হয়। সেকেন্ডলি আপনার বাংলাদেশেও দেখা হয়, বাংলাদেশ থেকে মনে করেন বাংলাদেশের কিছু মানুষ লন্ডন আছেন, লন্ডনেরও মানুষে দেখেন, বিশেষ করে এটা মানে একটা উৎসাহ জাগায় যাতে যখন লন্ডন থেকে ফোন করেন ভিডিও কলের মাধ্যমে কথা কইন, এরপরে আপনার বাংলাদেশ থেকেও কথা কইন মেসেঞ্জারের মাধ্যমে, তো ভালো লাগে ওটাও যে বিশেষ করে দর্শকর কারণে, দর্শকরা দেখার কারণে, আজকে আপনারা দেখার কারণে আমরা এই মঞ্জিলর অতটুকু পৌঁছতে পারছি, ধন্যবাদ জানাই আর আপনারে, আর বিশেষ করি আর কিছু খোয়ার মতো নাই, তো আমরা মোটামুটি কাজ করিয়া যাই আর আমরা দেখেন বিভিন্ন ফ্যামিলি থেকে বিভিন্ন জন আইসি, আর আপনার কাছে ওটুকু আহ্বান রাখবো আরে আমরা লাগে দোয়া করবা যাতে আমরা এই বোরাকুণ্ড ফ্যামিলি যেটা বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন জন এক একজন এক এক জায়গার আমরা যে একত্রিত হয়েছি এবং একসাথে কাজ করিয়া যাই আর আপনারা শুধু আমরা তো সাপোর্ট করিয়া যাই তারা এখান লাগে অশেষ ধন্যবাদ, আপনার আমরার ভিডিও দেখরা এখানে লাগে অশেষ ধন্যবাদ, আর আহ্বান ওটুকু রাখবো আমরার লগে দোয়া রাখবা যাতে আমরা এই ফ্যামিলিটা বঙ্গ হয় না। ওকে, তো আমরা জানলাম আগে একটু মানে বরাকণ্ঠ চ্যানেল সম্পর্কে জানলাম বাইরের কাছ থেকে, তো এখন একটু জানতে চাইমু যে বরাককে নিউজ চ্যানেল কীভাবে উৎপত্তি হয়েছে এই বিষয়ে সংক্ষেপে একটু শেয়ার করেন। দেখুন বরাককে নিউজ এটা হয়েছে আমরার বরাককণ্ঠ ইউটিউব চ্যানেলের অধীনে চলে, আমরা যারা বরাককণ্ঠত কাজ করি আমরাও চালাইয়া নিজে আর তো এটা হয়েছে কীরকম উৎপত্তি ওটা জিজ্ঞেস নিলাম উৎপত্তি দেখুন আমরা যে সময় ভিডিওগুলা বরাকণ্ঠর ভিডিওগুলা নাটকগুলা তৈরি করতে বিভিন্ন গ্রামাঞ্চলে যাই, যাওয়ার পরে তো এখানে দেখা যায় গ্রামাঞ্চলের মানুষগুলা অত্যন্ত দুরবস্থায় দিন কাটাইতরা, এরার দুরবস্থা দেখিয়া নিজের মাথার মধ্যে যে আমরার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আমরা কই আছি আর এরা কই আছে, ওটা দেখিয়া ভাবলাম যে আমরা নাটক যদি তৈরি করি তে নাটকও ভাবিয়া যারা সামাজিক কাজে জড়িত আছে বা যারা সমাজ উন্নয়নের পথে আছে সমাজসেবার দিকে আছে এরা দেখলে হয়তো বা নেতা মন্ত্রীরাও যদি দেখেন দেখলে কইবা এটা তো নাটক, কিন্তু নিউজে যদি এটা নিউজ চ্যানেলের মাধ্যমে ফর্দার মাধ্যমে তুলিয়া ধরতে পারে তখন তারা হয়তো কইবা যে এটা বাস্তবে পরিণত হইব আরে, তো ওটা দেখিয়া এই মানুষের কষ্টের দিন যাপন দেখিয়া আরে এই নিউজ চ্যানেলটা উৎপত্তি করার লাগে মাথা তাইল আরে, তখন পরে ওই যে গ্রামাঞ্চলের মানুষগুলার দুরবস্থাটা ফর্দার মাধ্যমে তুলিয়া ধরার লাগে এই নিউজ চ্যানেলটা খোলার উদ্দেশ্য।
ওকে থ্যাংক ইউ আমরা জানতে পারছি এখন একটু মানে বাইরে রিকোয়েস্ট করবো যে আপনার কোয়ালিফিকেশনটা মানে একটু শেয়ার করার লাগে কতটুকু মানে পড়েছেন বা এখন পড়িতরা এই বিষয়ে একটু শেয়ার করার লাগে কোয়ালিফিকেশন দেখুন আমি এইচএস দিছি হার্ট সেন্টারি আর কমপ্লিট করছি কমরুলক জুনিয়র কলেজ ফাদারগান্দি এবং এরপরে আমি বদরপুর গেছি গিয়ে ওখানে তাকিয়া কম্পিউটার ক্লাস করছি রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউট বদরপুর এনসি কলেজের নিকটবর্তী ওখানে করছি কম্পিউটার ক্লাস এরপরে আমি এই করোনা মহামারীর আগে শিলচর রাজীব ওপেন ইনস্টিটিউট এখানে আমি হেলথ ডিপার্টমেন্টের ক্লাস করছি আর সঙ্গে ফাতারগান্দি প্রথমেই বদরপুর এনসি কলেজে অ্যাডমিশন নিছিলাম তো এখানে মানে এখানেও কম্পিউটার দেখছি কমপ্লিট হয়ে গেছে আর পরে কইলাম ওখানে আইলে বিজনেসও চালাইয়ে যাওয়া যাইব আর দ্বিতীয়ত কলেজও করা যাইব আর এখানে থাকা আল্লাগি এই সেই অসুবিধার কারণে আমি ফাতারগান্দি অ্যাডমিশন হয়েছি নিজের ফ্যামিলি শ্যামিলি সব পালাই গিয়া পড়তে লাগে এর লাগিয়া আমি ফাতারগান্দিতে আবার এই অ্যাডমিশন লইছি তো এখানেও অ্যাডমিশন লইয়া মনে করেন আমার এখন ফিফথ সেমিস্টার চলে আর মোটামুটি ফার্স্ট ছয় মাসের ভিতরে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাব ওটাও আমার মানে কোয়ালিফিকেশন এর থেকে বেশি আর কিছু নয় ওকে তো আমরা শুনছি এখন বাইরের কাছ থেকে এখন একটু জানতে চাই মুজা এই ইউটিউব চ্যানেল ব্যতীত আপনার কী কী পেশা আছে একটু শেয়ার করার লাগে ইউটিউব চ্যানেল ব্যতীত আমার দুইটা হোটেল আছে আর দুইটা হোটেল পরিচালনা করিয়া ছেড়াগি পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্পর নিকটবর্তী একটা হোটেল আছে আসাম হোটেল আর এটার থেকে আরও কিছু একটু দূরই আর এলাই হোটেল যেটা অনেকেই চিনেন আর আপনারা দর্শকরা রে হইয়ার যদি আপনারা ওদিকে আওয়া পড়ে তে এই আসাম হোটেল বা এলাই হোটেলও আমারে পাইবা আর ভিজিট করিয়া যাইবা এটাও আহ্বান জানাই আর আপনারা একবার ওকে ধন্যবাদ বাইরে সব কিছু শেয়ার করার লাগিয়া এখন একটু রিকোয়েস্ট করবো যে আমার দুইটা চ্যানেল আছে একটাই লইয়া এই আজমল হোসেন তালুকদার আমার মানে এটা এডুকেশনাল প্লাস মোটিভেশনাল যেগুলো আমি আপলোড করি আর একটা হয়েছে গিয়া এই যে একটা চ্যানেল রক এ এস্টে ব্লগস এটা তো আমি ব্লগিং বা নাটক ফানি ভিডিও এগুলো আমি আপলোড করি সামটাইমস মানে বেশিরভাগ ব্লগও আমি আপলোড করি তো আমার চ্যানেলের বিষয়ে একটু আপনার চ্যানেলের বিষয়ে তো আমরা বিশেষ করে আমরা চ্যানেল চালাইয়ার হিসাবে চ্যানেল সম্পর্কে একটু মোটামুটি অভিজ্ঞতা আছে তো আমরা দেখুন যে ভিডিওগুলা স্ক্রিপ্টগুলো তৈরি করা হয় আমরা ডাইরেক্টরের দ্বারা এগুলা প্রত্যেকটা সামাজিকতা থাকে আর ইসলামের বাইরে কিছু আমরা করতে চাই না বিশেষ করে বাইরে কইমু যে ব্লগ চ্যানেল আপনি চালাইয়া যাইতরা এটাই লগিয়া আপনার আল্লাহর সৃষ্টি জগতরে আপনি দেখাইতে পারবা ব্লগ চ্যানেলের উদ্দেশ্য ওটাও 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 যেখানে যাইবা সুন্দর সুন্দর জিনিসগুলা তুলিয়া দর্শকরা দেখাইবা আর আপনারাও দেখবা আমার এই বাইরের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবা এই সৃষ্টি জগতের কিছু দৃশ্য এই চ্যানেলের মাধ্যমে সুতরাং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা যাতে বা বেলাইকন দাবাইয়া রাখবা যাতে আপনারা আর লাইক দিবা দিয়া বাইরে উৎসাহিত রাখবা তাইলে আপনারা ভিডিওগুলা মানে তুলিয়া দিতে তানোর উৎসাহ বাড়িব বিশেষ করিয়া ওটাও আপনারা জানাই আর যাতে বাইর উৎসাহটা বাড়াইয়া দিও আর মানে সৃষ্টিদের কিছু দৃশ্য দেখার লাগিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা ধন্যবাদ জানাই আর আপনার আর বড় অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আবারও ধন্যবাদ জানাই আর থ্যাংক ইউ থ্যাংকস সব দর্শকরাও থ্যাংকস আমার পক্ষ থেকিয়া কথাগুলো অনেক সময় ধরিয়া শোনার লাগিয়া আর কিছু খান নাই বিশেষ কিছু খান নাই ওখানেও আজকে সম্পূর্ণ করতাম সিয়ার সমাপ্ত করতাম সিয়ার ওকে থ্যাংকস ফর ওয়াচিং এবং বাইরেও থ্যাংক ইউ আবার সব কিছু শেয়ার করার লাগিয়া ওকে আল্লাহ হাফিজ